বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাতু মোর আদরের নেবাইরা বুজিরা দাদুরা বুয়ারা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রশিস কৃপায় হগল্লি ভালো আছো মুইও তোমাকে দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি তা প্রত্যেক দিনের মতো আইসগো শুক্রবার তোমাকে লেগে লইয়াছি একটা ছোট্ট বলক আশা করি দোয়া করি এবং মোর মনের ইচ্ছা কামনা এই ছোট্ট ভিডিওটা এবং ব্লগটা তোমাকেও খুব ভালো লাগবে তাই মোর তো এইটাই কাম প্রত্যেকদিন কী করি না করি বা মাঝে মাঝে কী করি না করি এটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করা তাই আজ গো শেয়ারটাই করতে আছি তা বেনাকালে সকালবেলা উঠবে কী শুরু করছি হেয়ে দেখো বেননাকালে উঠেই সকালে যা করছি সর্বপ্রথম হ্যাঁ তো আর দেখান যাবে না যেমন মানে ফেরেশ হয়েছি ক্রিম ট্রিম ঘড়ছি হ্যাঁ দেখান যাবে না যাই ও খেডুয়ার দেখাইলাম না তাই এরপরে মাইয়া পোলা গে নাস্তা রেডি করছি তাই হ্যাঁ খুব ইদানিং পছন্দ হয়েছে নুশিলা এবং পাওয়া রুটি তো এই একটা ভিডিও সারছি জানি না তোমরা দেখছো কি না ওটা যে ঠাইতে কিনে আনছে এ হইনি না মুই আবার একটু স্টক করতে লইছিলাম যাই হোক তাই কথা আর কইলাম না যা যেটা কমো সেটাই কই তাই কথা হয়েছে যে দুইজনের জন্য চার পিচ চার পিস রুটি রেডি করছি দুই ছেলে মেয়ে খাবে আর লগে আর যা যা আছে এত তোমরা দেখতে আসো ছোটো ছোটো পাঁচটা আন্ডা দুগো আন্ডা খাইবে এখানে পোলায় আর দুণটা মাইয়ে খেবে সরো দু এক কান্টটা মুই খেমে যে আমি ধরছি বলছো তাই মো বেনেকালে আস গিয়ে নাস্তা করছি আর যে টোস বিস্কিট ওই দেখাম মুই চা আর ওরা ওই পা রুটি খেবে আর চা খাইবে এরপর যা করতাসি না করতাছি এত তোমরা দেখ ভাই নেই আর কমো আনে তাই তোমরা কেমন আছো আবারও কই অবশ্যই শীতের দিন সবাই সুস্থ আসো ভালো আসো মুই হেয়া আশা করি তোমাকে ধরে দেখছো ছোটো ডিম ক্যামে হয়ে গেলো থাবাই থুপাই হয়ে যে মায়েরটা নেতো কে হ্যাঁ আবার না একটু আসতে তাই শীতের দিন আবারও কই তোমরা একটু সাবধানে থাকবা বেশি শীতের কাপড় পর বা আনালে তো আবার তোমাকে ঠান্ডা মান্ডা লাগলে আবার মোর খারাপ লাগবে মোরে তো টুপ করে একটা আবার সাবস্ক্রাইব করতে পারবে না তাই না ভাইরা বুঝে রাখুন তোমরা যারা মোরে এখনো মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং মোর পুরা ভিডিওটা দেখবা স্কিপ করবা না এবং মোকে ফেসবুক পেজে গিয়া একটা কী করবা কদি ফলো করব মোর ফেসবুক পেজে দেখো মো দুই মায়ের পোলায় নুসিলা রুডি খায় জমের পছন্দ মোর সরু পোলাটা বিশেষ করে মায়েরটা জোর করে খাওয়াইতাছি কারণ কি বেননা তো সকালে উঠে শীতের দিন তেমন কিছু আয়োজন নাই যা ছিল ঘরে এটা দিলাম আগো যে খাওয়া আগে হে পর কী করো না করবো হ্যাঁ পরে চিন্তা করবো মানে তাই গো আবার তোমাকে ভাইয়াই নাই বাসায় হে আবার গেছে বরিশাল শীতের দিন বরিশাল ছোটোখাটো একটা আয়োজন হ্যাঁ তোমাকে তো একটু শেয়ার করি হেঁ লেগা বরিশাল গেছে বেননা খালে ফজর নামাজ পড়িয়া আজকের ভিডিওটায় মোর স্বামীটা নাই যাই হোক তোমরা সবাই মোর স্বামীটার জন্য দোয়া করবা মোর দুইটা সোনামুনির জন্য দোয়া করবা দেখো মোর পোলাটায় খাইতেছে পর কই তোরা খা মুই আইতে আসি খাওয়াও কিন্তু শেষ হয় নাই তারপরে ওরা কী করছে খাইতেছে আর মুই আইছি ওয়াশিং মেশিনে কাপড় দেখো শীতের দিন মুই আগে বালতিতে ওয়াশিং মেশিনে ভিজাইছি তোমরা আবার আসছো না গরম পানিতে ভিজাইয়া সিপা চুপা সব ডলছি কলার মলার বোঝো হে আবার যে বালতিতে ডাইলে ওয়াশিং মেশিনে দিলাম টাইমটাও বেশি দিছি কেন কাপড় সুপুর ধুইতে থাকতাছি আর লগে লগে অন্য কামও করতেছি তাই কাপড় সাপড় ধুই আর লগে লগে কী করি না করি হ্যাঁ তোমরা তো অবশ্যই দেখবা ঠিক না তা তোমরা দেখো মুই আর একটু হানি কাম করিয়া হেপর আইতে আছি ওয়াশিং মেশিনের কাপড় দিয়ে এপর মুই একটু আইতে আছি কামে বাইরা বুঝিরা আইয়ে পড়ছি আবার কাপড় ধুইতে ধুই কাপড় ধুইতে দিয়ে আবার মুই আইয়ে পড়ছি চা খাইতে না টোস্ট বিস্কুটটা ভিজাইছি আসলে এটা মই না ভিজাইছে মোর মাইয়ে মুখে কি তো একটা খা টোস বিস্কুট তাই খাইলো তা মুখে কি এই তাই মোর মেশিনে পানি টানা শেষ হয়েছে না এই ধর আমি পঁয়ত্রিশ মিনিট দিছি তেত্রিশ মিনিট আছে বাকি দুই মিনিট পানি টানছে যাই হোক ওয়াশিং মেশিন যারা কেনো না হ্যাঁ অবশ্যই কেন বা শীতে জম্মের আনা ওয়াশিং মেশিনে কাপড় সুপুর ধুইতে আবার মনে কিছু করো না কেনতে কই দেখা কিসের জন্য বর্তমান যুগে সবাই শৌখিন কেনলে একটু ভালো লাগে সবাই একটু সাশ্রয় হয় মানে কষ্টটা সাশ্রয় হয় টাকা না আবার টাকাটাও সাশ্রয় হয় যেমন ডাক্তারের কাছে অত দৌড়ান লাগে না বোঝো না ঠান্ডা লাগে শীতের দিনে জম্মের কাপড় জমে আবার জম্মেরই কাপড় ধোয়া লাগে তার মর ওয়াশিং মেশিনের পাশেই আবার মোর ফ্রিজটা হেডু তোমাকে একটু দেখাইলাম দুইজন ভাই এককাল আপন ভাই কারণ কেউরা অল্টন ওরাও অল্টন মই আবার অল্টনের পণ্য বেশি ব্যবহার করি মগো বাসায় আবার অল্টনের চাকরিজীবী লোক আছে আবার মগো মিলি ভাবি তো তোমরা হগলেই জানো হ্যার উকিল বাপে এসে অল্টনের মালিক যাই হোক অল্টনের পণ্য ব্যবহার করে ভালো লাগতেছে তোমরা যারা কেন নাই ওয়াশিং মেশিন বা অন্য কিছু কেনে নেয় অল্টারনেট কার যারা কিছুই কখনও অল্টারনেট কেনে অবশ্যই কিনবা ভাগ্য অ্যাকচুয়ালি ইলেকট্রিক জিনিস ভাগ্য যদি ভালো হয় অবশ্যই ভালো আমারটা ভালো হইছে এখন মুই আইয়া পড়ছি তোমাকে লাইয়া মোর চুলাহালে ওর সকালে মোর জেরার কই বরিশালা বাসায় পাঁচ দুয়ার আর চুলাহালে দেখো পাঁচ দুয়ারে রে কী করছি মোর কোয়েল পাখিতে আবার ডিম পারছে মোর হাঁসেও ডিম পারছে দেখছো কয়টা ডিম সগা আর ওখানে কয়টা হ্যাঁ আবার গুনতারই নেই খা খে কমোন থুক খুঁ তোমরা গুণ্ডালই হবে বুঝলো থকু না ভাই বুঝি না আমি তো আসো পারি না কৈল পাখির ডিমও পালিনা মানে ওই না জি জানো এনে কয় কয়শো টাকার ডিম দুশো বিশ ডিম দুগা খাইয়া আর 80 আশি ডিম টা আনছিলাম 80 টাকা করে হাল লেগে বেশি আনি নেই মহিলা মানুষ তো মি আশোটার ডিম আনছিলাম ওই কৈল ডিম ডিমগুলো আনছে পোলা জম মে পছন্দ করে তা আগেই দেখছো হেরা খাইছে এরপর কি করমু কাম করতে করতে চিন্তা করতেছি শীতের দিন দেরি হয়ে যাবে হেলেগে আবার হকালে গেলাম শাল মাপতে পোলারসল আইস একটা জিনিস রাঁধবো হ্যাঁ তোমাকে আগে কমো না পোলার শল মাপতে আসি পোলাও রাঁধবো না কী রান্ধবো তোমরা একটু মোরে কমেন্টে জানাই হো কী রানমু পোলাও রাঁধবো নাকি পায়েস রানমু না পোলারসল দে ভাত রাঁধবো নাকি পোলার পোলারসল দেওয়া অন্য কিছু রানমু যাই হোক পোলারসোল মাপসি কটুক মাপসি হ্যাঁ তোমরা দেখছো মোরা মানুষ আজ হারা গায় কম তিনজন তাই আমি এক কেজি চাউলে লইছি বুঝছো আবার দেখো আমি কী করি বুড়া মাইসলানু তোমরাও করবা ওই দেখো এর নামও কিছু মুষ্টিমা মাপো কটা থুইছি ওই দাও মোর মায়েরাটা আবার জিজ্ঞেক মা ওই কটা আবার ধুয়ে দিয়েছো কাছুই এ না মুষ্টিমা পাতা একমুঠুইলে আবার কমো যাবে না লেগা অল্প কটাই থুয়েছি বুঝছো তাই যে ওয়াশিং মেশিনটা কাপড়ের পানি টাই না কাপড়টা ঘুরতে সে হওয়া আবার তোমাকে না তা তোমরা সবাই মুই আশা করি তোমরা সবাই মোর পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবো না তোমাদের কাছে অনুরোধ দয়া দাবি না ভাই বুঝি না তোমাদেরকে বারবার অনুরোধ করি ভিডিওটা স্কিপ করবো না যেহেতু ভিডিও যারাই দেখো বা দেখবা পুরো ভিডিওটা দেখবা এখন দেখো মোর মায়ের তামসা মা মো টেবিলটা একটু দেখাও তাই আমি দেখাইলাম দেখো স্কলারশিপ কিন্তু পড়ায় না দেখাইলো কাল বাপ দেখাইলো মন মা এটা কলারশিপ আছে মর স্কলারশিপ কিন্তু পড়তে পারে কিন্তু শুক্রবার না একটু পড়লো না নিজের টেবিলটা একটু দেখাইলো এটা মোট টেবিল আর বাপে কিনে আছে কিন্তু টেবিল যেভাবে গুছানো ওইভাবে নিজের জীবনটা গুসাইয়ে তুলতেছে না পড়াশোনা কিন্তু ভালো করে করে না তোমাকে তারা কয়ে দিলাম দেখো না নিজের রুমটা বিছনা না খেওলেন না এবার আবার না ফার্স্ট করে আবার গুছাই হেলাইলাম তাই মোর মায়াটা সবাই দোয়া করবা জানি টেবিলে যেরম গুসাইনি হেরম যেনি গুসাইয়ে আবার জীবনটা চালাইতে পারে পড়াশোনা জানি করতে পারে পড়াশোনায় জন্মের অনম অমনোযোগী তোমরা একটু দোয়া করবা বারবার তোমাকে খালি বই দেখায় কি একবারে শিক্ষিতের জ্বালায় মনে করো মোরা কালের রাগে উঠে গেছে তুই বই কি লেগে তুই কি পড়তে পালে একটু পরে দেহ ওই দেখো না পড়ার তো কোনো নাম নাই যাই হোক ফাঁকে আবার দাও শেষ করে এলাইসি তোমাকে হেরু দেহাই তাই নেবো শুক্রবার তো মেলা কাম করি একলাই মোর ঘরে কামের বুয়া নাই বারবার কই মই একলাই হগলডি কাম সবগুলা কাম একাই করি আল্লাহর রহমতে মি তোমাকে দোয়াই সব কাম করিও এবার মই সুস্থ আছি মোর জন্য সবাই দোয়া কর করবার জানি মনে সুস্থ রাখে দুইটা মেয়ে নিয়ে শুধু শুক্রবারই বাসায় থাকি তাছাড়া সপ্তাহে ছয়টা দিনই যাওয়া আসা যাওয়া আসা করি তাই না বুঝিরা রোজ দিন ভিডিও ছাড়তে পারি না মাঝে মাঝে ভিডিও সারি যারা মোর ভিডিও না পাও রোজ দিন হেরা পিছনের ভিডিওগুলো দেখবা এসগো তো দেখ বা এই পিছনের ভিডিওগুলো একটু দেখবা মোর একটু উৎসাহ বাড়াই দেবা তোমরা ভিডিও করার জন্য তাই আজগো কী রাঁধছি তো বুঝজাই হেলাইলা কী রাঁধছি বোঝ বুঝজাই হেলাইছি দেখো মো এসগো রাঁধছি মুরগার গোস্ত দিয়া মুরগির গোস্ত দিয়া আর কি পোলট্রি মুরগার গোস্ত দিয়া মো ওদের কয় মুরগিরে মুড়া তা সেই মুকুরার গোস্ত দিয়ে রাঁধছি বিরিয়ানি মোর মায়ে পর আর দুনিয়ার পছন্দ বিরিয়ানি রাঁধছি তাই এ পড়ছি আবার খাইতেও মোরা হেডু তোমাকে একটু শেয়ার করি তাই মুই খাইতেই নাই আইসে মোর দুইটা সোনামুনি দুপারের সময় হয়ে গেছে খাইতে আইসে হ্যাঁ গোসল মোসল তার আর দেখানো যাবে না আজকে গোসলও করছে দুইজন রে গোসল করেছে আজকে মইও গোসল করছি পোজ মুই আবার একদিন পর পর গোসল করি মনে কিছু করি না শীতের দিন তো জম্মের মনে বিজা ভিজা করে রে গা করে যাব গায়ে পানি দিলে হিলকে ডেলি গোসল করি না গোসল করি একদিন পর পর। আজকে আমরা তিনজনই গোসল করছি মোর সামাইটাও সকালে গোসল করে গেছে বাড়ি রণ করেছিলাম কি বেনেকালে কুসুলটা করো না শীত করে কয় না মূল করিয়ে যাব এক জায়গায় এক জায়গায় যা মোকো বাড়িতে নদীতে যা নই মর বরিশাল নদী মন হি তোমার হগল দিয়ে জানো তো যাইয়ে নদীতে কুসুল করতে পছন্দ করে না যাই হোক গেল হইটা খাওয়া দাওয়া শেষ করে মরাইছিলাম মগো বেডরুমে বড় বেডরুমটা দিয়ে দুইটা হালিক বয়ে বেছে গেলাম আবার সাদে দেখো কত কাম করি মুহ তাই তাম সাদো একটার দুইটা কাপড় চুপুর আজ ধুইছিলাম মরার কাপড় সব ময়লা হয় শুক্রবার আইলেই ভালো লাগে না আর বুঝছো শোনো তাই মোর এতোগুলো কথা কিনলে কে কুছি জানো মরে হক ওল্লি জানি কফি রেড দেয় কিনলে গে আমি একটু সঙ্গ দেই কফি রেট দেয় তাই আজকে আর সঙ্গ দিলাম না আজকে খালি কথাই কইলাম কথাই কইলাম আর কাপড় বাস করলাম আর তোমাকে দেখলাম দেখো মগো জালনায় দে আবার কী দেখা যায় কইতে রো না হইল গাছ মগো দেশে নাইকেল গাছটা না হইল গাছ কয় দেখো কত সুন্দর একটা জিনিস দেখাইলাম নেবাই তোমাকে নাহইল গাছের চিপা দিয়া মোর দিকে চাইয়ে রয়েছে এককালে আল্লাহর দেওয়া সূর্যটা কি যে ভালো লাগছে মোর মনটা শান্তিতে মনটা কালে বরিয়া গেছে দেখো এই মোর কিন্তু জানলাই দিয়ে দেখাইছি দেখছো নাহইল গাছের দেখকালে দেখ কালে সূর্যটা দেখা যায় দৃশ্যটা অনেক সুন্দর ঠিক না না এবার বুঝি না অবশ্যই মোরে তোমরা কমেন্টে জানাবা মোর আজগর ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই তোমাকে ধরে ভালো লাগবে শেষ মুহূর্তে বারবার বললাম আবারও কই মোর চ্যানেলটা হগুলি সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করে না হগুলি দর হনি যাও অয়াহো যে এটুক করে একটা ঘুতা দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বুঝছো আবার মাইন্ড করো না এ মুদাসের ভাষা তো একটু শুনতে পছাও না কিন্তু আসলে এটা মুগুদাসের ভাষা ওই যে সাবস্ক্রাইব করে হো লাইক করবা কমেন্ট করবা অবশ্যই শেয়ার করবা মোর ভিডিওটা তোমাগ সমস্ত বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সাথে মোরে একটু শেয়ার করে দিও মোর এই ভিডিওটা কাপড় গুছিয়ে এলাই শি কেমে সব কিছুতে এক্সপার্ট আল্লাহর রহমাতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ